আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আবারও কিন্তু নতুন ইউটিউব স্টুডিওর মধ্যে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে এবং নতুন আপডেট এসেছে। তো বন্ধুরা, অবশ্যই যারা মোবাইল দিয়ে ইউটিউব কন্ট্রোল করে থাকেন বা মোবাইল দিয়ে ইউটিউব স্টুডিও অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু সুখবর। তো চলুন, আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউব স্টুডিওতে নতুন কোন আপডেটটি চলে এসেছে এবং স্টুডিওর মধ্যে কোন ফিচারটি নতুন এসেছে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর যারা ভিডিওটি টপে থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখন আমি সরাসরি আমার ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা, স্লো কাজ করতেছে নেট। বন্ধুরা, খেয়াল করুন, ইউটিউব স্টুডিও অ্যাপস ওপেন করার পর আপনারা কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এই যে কর্নারে যে চ্যানেলের লোগো আছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। তো যে আপডেটটি এসেছে এটা কিন্তু এখানেই আছে। তো চলুন, আমরা কর্নারের লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন, লোগোর উপরে ক্লিক করার পর বন্ধুরা এখানে নতুন একটা অপশান অ্যাড হয়েছে, এই যে দেখুন, এডিট প্রোফাইল, এডিট চ্যানেল প্রোফাইল। তো বন্ধুরা, এই এখানে কিন্তু আপডেটটি এসেছে। তো আমরা এখন এডিট চ্যানেল প্রোফাইলে ক্লিক করব। দেখুন, খেয়াল করুন বন্ধুরা, এডিট চ্যানেল প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন, এখানে কিন্তু আগে অপশান ছিল শুধু এই যে নেম এবং তার নিচে কিন্তু এই যে ডিসক্রিপশন, এই দুইটা অপশান ছিল বন্ধুরা। এখানে কিন্তু এখন বর্তমানে চারটা অপশান দেখা যাচ্ছে। তো চারটা কী কী সেটা হলো, দেখুন, এই যে এক নম্বরে ব্যানার আর্ট বা চ্যানেল আর্ট যেটাই বলেন না কেন, এতদিন কিন্তু এটা ছিল না, এখন কিন্তু নতুন এসেছে। তো আর দুই নম্বরে যে এই যে নতুন এসেছে সেটা হলো এই যে চ্যানেলের হ্যান্ডেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই উপরে চ্যানেল ব্যানার এবং চ্যানেল হ্যান্ডেল, এই দুইটা জিনিস কিন্তু অ্যাড হয়েছে নতুন একদম আপডেট, ঠিক আছে। এখন কিন্তু মোট চারটি হয়েছে বন্ধুরা, দেখুন, 1, 2, 3, 4, এই চারটি কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এবং আগে কিন্তু আমরা এই চারটি যেহেতু যে কোনো সময় পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওর মধ্যে লগ ইন করতে হতো, তারপর অনেক ঝামেলা হতো। তো এখন কিন্তু আপনারা ডেস্কটপ সাইট না করে সরাসরি আপনাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এসেই কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন, চাইলে আপনার চ্যানেলের হ্যান্ডেল পরিবর্তন করতে পারবেন, এবং চাইলে আপনার চ্যানেলের ডিসক্রিপশন পরিবর্তন করতে পারবেন, চাইলে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার এবং ব্যানার পিকচার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, এখন এগুলো আপনারা যদি চ্যানেলের নাম পরিবর্তন করতে চান, দেখুন, শুধু চ্যানেলের নাম নয়, আপনারা চ্যানেলের নাম, হ্যান্ডেল, ডিসক্রিপশন যাই চেঞ্জ করুন না কেন, এখানে কিন্তু এই যে পেন আইকন আছে, দেখুন, 1, 2, 3, ঠিক আছে, আপনারা যে যেটা পরিবর্তন করতে চান সেখান থেকে কিন্তু এই যে দেখুন, এই পেনের উপরে ক্লিক করলেই কিন্তু সেটাই পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই দারুণ একটি আপডেট। তো আপনারা কিন্তু চাইলে যে কোনো কিছু নাম, ডিসক্রিপশন, হ্যান্ডেল, প্রোফাইল পিকচার সব কিছুই কিন্তু চাইলে এখান থেকে এডিট করতে পারেন বা পরিবর্তন করতে পারবেন আপনার মনের মতো করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। বন্ধুরা, আরও একটি রিকোয়েস্ট যে আপনারা কোন ধরনের ভিডিও চান, কারো কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ে ভিডিও আপলোড করা হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।